হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। আনিশা যখন দুর্জয়কে তার ঘরে আনে, তখনই দুর্জয়ের সমস্ত স্মৃতি রানীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো একদম জলজল করতে শুরু করে। দুর্জয়কে পেছন থেকে রানী জড়িয়ে ধরতে খুব ভালোবাসত। এরপরে দুনিকে ঘুম পাড়ালে রাত্রিবেলা রানী বসে বসে বাবা মেয়ের ভালোবাসা দেখত। রানী সবসময় দুর্জয়কে আঁকড়ে ধরেই বাঁচত, তাদের মধ্যে ভালো মুহূর্ত কেটেছে। এমনকি দুর্জয় সবসময় চেয়েছিল রানী যেন তার কাছে থাকে, আর এগুলো সমস্ত ধানদাসে দেখতে লাগে। আনিশা বলে, তুই এখানে একটু দাঁড়া, আমি ব্যাগগুলো রেখে আসছি। দুর্জয় পড়ে যেতে লাগে। আনিশা তখনই এসে দুর্জয়ের হাত ধরে ফেলে আর বলে, কি করছিস, কি বস এখানে, আরাম করে বস, পেছনে পিছাবি তো, নে পিছিয়ে বালিশ দিয়ে সুন্দর করে বসে বিশ্রাম কর। আমি ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি, তোর কখন কি ওষুধ খেতে হবে, কি ডায়েট চার্ট রয়েছে, কীভাবে তুই তাড়াতাড়ি সুস্থ হবি, সেগুলো সবটা। তুই একদম চিন্তা করিস না দুর্জয়, তুই ভালো হয়ে যাবি। আর দেখ, আমি তোর পাশে রয়েছি, সবসময় তোকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করে যাব। পিঙ্কি তখনই দরজায় চলে আসে আর সমস্ত কথা দুর্জয় শুনতে শুরু করে। বলে, কী ব্যাপার আনিশা, তোকে আমি নার্সিংহোমে থাকাকালীনও একটা প্রশ্ন করেছিলাম। কি? যে রানী কি জুনিয়র ডাক্তার হয়ে গেছে, আমাদের ওই নার্সিংহোম জয়েন করেছে, চারজন যে ডাক্তার জয়েন করার কথা ছিল তারা কি সত্যিই জয়েন করে ফেলেছে, আর তাদের মধ্যে রানী কি একজন? তখনই দুর্জয়ের মনে পড়ে, দুর্জয়কে যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, রানীকে দেখে হাত বাড়িয়ে দিয়েছিল। রানী দুর্জয়ের হাত ধরতে পারার আগেই তাকে তড়িঘড়ি করে ওটিতে নিয়ে যাওয়া হয়। আমার স্পষ্ট মনে আছে ওটা রানী ছিল। এরপরে মাথায় প্রেশার দিতে শুরু করে। তখনই পিঙ্কি ইশারা করে, যাও গিয়ে বসো। কি হয়েছে, তোর শরীর খারাপ করছে, ডাক্তারকে কল করবো? না আনিশা, দেখ, তুই আর আমি একসঙ্গে একই বাড়িতে থাকতে পারবো না। কেন? কারণ বুঝতে পারছিস না, আমরা সবে একটা নার্সিংহোম চালু করেছি, সেখানে অনেক কিছু আমাদের দায়িত্ব রয়েছে। তুই আমি দুজনেই যদি বাড়িতে বসে থাকি, তাহলে এই দায়িত্বগুলো কে পালন করবে? আমি তো এখন অপারক, কিছু করতে পারবো না, তাই আমি চাই তুই সেই দায়িত্বগুলো পালন কর, হাসপাতালে যা। আর যদি কোনো কিছু ডিসকাস করার থাকে হাসপাতাল সম্পর্কে, তাহলে আমার কাছে এসে পরামর্শ নিয়ে তুই চলে যেতে পারিস। আর মা আছে বাড়িতে, আরও সবাই রয়েছে, একজন ডাক্তার বা নার্সকে রেখে দিলেই সে আমার সেবা যত্ন ঠিক করতে পারবে। তোকে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না আনিশা। দুর্জয়, এসব কী বলছিস তুই? হ্যাঁ, আমাকে ঠিক করার থেকে ও তোর প্রথম প্রায়োরিটি হওয়া উচিত নার্সিংহোম চালানো। দুর্জয়, এসব তুমি কী বলছো? আনিশা তোমার পাশে থেকে তোমাকে সুস্থ করতে চাইছি। কে? আমি তোমার বড় বৌদি, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। ওখানে রানী ছিল না, আমিও তো গিয়েছিলাম, তোমাকে সত্যি কথা বলছি। না, তুমি আমার জীবনটা তছনছ করে দেওয়ার কারণ, তাই তুমি আমার বিষয়ে নাক গলাতে একদম আসবে না। আমি আনিশা একসঙ্গে ব্যবসা করছি, কীভাবে কী করব না করব সেটা আমাদের উপরেই ছেড়ে দাও। তুমি এসব নিয়ে কেন নাক গলাচ্ছ বলো? দুর্জয়ের সঙ্গে পিঙ্কি পেরে ওঠে না। এদিকে দুনিকে নিয়ে বাড়ি ফিরে গেলে আদিত্য চৌধুরী প্রশ্ন করে, কী ব্যাপার, এই বাড়িটা তোমার এবং দুনির কাছে আপন, ঠিক আছে, কিন্তু তার থেকেও আপন দুনির কাছে তার দাদু ঠাম্মির বাড়ি, সেখানে ওকে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে কেন আনলে? আবার বলছো কাল থেকে দুনিকে রেখেই তুমি ডিউটিতে যাবে, এসবের মানে কী রানী? তুমি তোমার ব্যক্তিগত সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করতেই পারো। দেখুন, দুর্জয় অ্যাক্সিডেন্টের পরে চোখে একটা অদমই দেখতে পাচ্ছে না। ডাক্তার আমাকে নার্সিংহোম থেকে রিকমেন্ড করেছে যে দুর্জয়ের পাশে থেকে ওর সেবা করতে, ওকে সুস্থ করে তুলতে। আর এমন একটা পরিস্থিতি আমাদের স্বামী স্ত্রীর যে একে অপরের কাছাকাছি থাকলে দুর্জয় হয়তো রেগে যেতে পারে, আর এই উত্তেজনার বশে দুর্জয়ের আরও বেশি শারীরিক অবনতি হতে পারে। তাই আর কি, দুনিকে আমি দুর্জয়ের কাছে নিয়ে যেতে চাইছি না। দুর্জয়ের সঙ্গে পরিচয় করালে দুনির সঙ্গে দুর্জয়ের অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে, আর এইসব কিছু ওর জন্য ভালো নয়। এখন ওকে বিশ্রাম নিতে হবে, সুস্থ হতে হবে। তার মানেটা কী রানী, আপনি বুঝতে পারছেন না? আমি লুকিয়ে দুর্জয়ের সেবা করব, দুর্জয়কে জানিয়ে নয়, আর জানলে দুর্জয় বেশি করে রিয়্যাক্ট করে নিজের শারীরিক আরও বেশি ক্ষতি করে ফেলবে। তাই আমি এখন পড়ে গেছি খুব সমস্যার মধ্যে, দুনিকে এখানেই আমি রাখতে চাই। দেখো, দুনি থাকলে আমার আমার মায়ের খুব ভালো লাগে। তখনই দুনিকে খাবার দাবার খাইয়ে নিয়ে চলে আসে। বলে, দেখো, আমার খাবারের কথা তো তোমার মনেই নেই, আমি দুনিকে ঠিক খাবার খাইয়ে দিয়েছি, ও আমার কাছে কত ভালো থাকে, বাচ্চাটা বোঝে কে কাকে ভালোবাসে কি বাসে না। আমি তো জানি আন্টি, আমি এক্ষুনি পুষ্পাদিকে বলছি তোমার খাবার তৈরি করে দিতে, আর তারপরে তুমি খেয়ে নাও। পুষ্পাদি, খাবারটা রেডি করে দাও। রানী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। দেখো, তুমি তোমার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই যা যা করে বেড়াচ্ছ, এরপরে আমাদের পরিবারের দিকে কেউ যেন আঙ্গুল না তোলে, কারণ তোমার স্বামী অত্যন্ত অভদ্র, সে যদি এসে আমাদের বিষয়ে কোনো অ্যালিগেশন দেয় সেটা কিন্তু আমি মেনে নেব না। আমি জানি এই বাড়ি এই পরিবেশ আপনারা দিয়েছিলেন বলে আমি ডাক্তার হতে পেরেছি, লেখাপড়া সম্পন্ন করেছি। চিন্তা করবেন না,
আমি কিন্তু কোনোভাবেই আপনাদের ওপর কেউ যদি অভিযোগ তোলে আমি চুপ বসে থাকবো না, তাদের কড়া কথা শুনিয়ে দেব, এবং বিপদের দিনে আপনারা যে পাশে ছিলেন সেটা তাদের জানা দরকার, তাই আপনি এগুলো নিয়ে ভাববেন না। আপনাদের অপমান করা মানে আমাকে অপমান করা। দুর্জয় নিজের ঘরে বসে বসে বিশ্রাম নিচ্ছে। আনিশাকে পিঙ্কি ডেকে নিয়ে যায় তার ঘরে, কফি খেতে দেয়, বলে তুমি তো খেতে ভালোবাসো, খাও না। আনিশা, তোমাকে বলি কি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে পারমানেন্টলি চলে আসো। তার মানে? মানে তুমি দুর্জয়ের সঙ্গে থেকে ওকে সুস্থ করে তোলো, আমি এটা চাই। তাহলে তোমরা নিজেদের মতো কিছুটা সময় কাটাতে পারবে একান্তে, একে অপরের সঙ্গে থাকলে অনেক বোঝাপড়া ঠিক হয়ে যাবে। জানো তো, ছোটোমাও চায় যে তোমার সঙ্গে দুর্জয়ের বিয়েটা হয়ে যাক, তোমরা একে অপরের সঙ্গে সারাটা জীবন ভালো থাকো, কারণ তুমি আসলে দুর্জয়কে ভালো রাখতে পারবে সেটা আমরা বুঝে গেছি। তুমি বিদেশে ছিলে দুর্জয়ের সঙ্গে, ওর হাত কখনো ছাড়োনি, ওর বিপদে ওকে পাশে রেখেছো, ওর ক্যারিয়ারটাও তুমি ধরে রেখেছো, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? দেখো বড় বৌদি, আমি যা কিছু করেছি দুর্জয়কে নিঃস্বার্থভাবে ভালোবেসে করেছি। হ্যাঁ, ও যদি নিঃস্বার্থভাবে আমার জীবনে আসতে চায় তাহলে আসতেই পারে, আর আমি মনে করি রানী এবং দুনি দুজনে দুর্জয়ের জীবনে আবারও ফিরে আসবে, তাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। একটা সম্পর্ক ভাঙা এতটাও সহজ নয়। দুর্জয় পাগলের মতো ভালোবাসে রানীকে, আর এখনও লিগেলি ওরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমি ওদের মাঝখানে ঢুকতে পারি না। তাই বলছি, এই সমস্ত চিন্তাভাবনা মাথা থেকে বের করে ফেলো। এগুলো কেন বলছো আনিশা? আমি তো জানি যে তুমি দুর্জয়কে কতটা ভালোবাসো। তুমি চাও না যত তাড়াতাড়ি সম্ভব দুর্জয়কে বিয়ে করে নিয়ে সেটেল হতে, তোমরা একসঙ্গে ব্যবসা করো। তাই বলে তোমরা একসঙ্গে যদি বিয়ে করে থাকো তাহলে আরও বেশি প্রফিট হবে, তোমাদের সম্পত্তি তোমাদের মধ্যেই থাকলো, এমনকি তোমরা নিজেদের মতো যেভাবে চলছিলে সেভাবেই চলতে পারবে, আর পরিবার তো তোমাদের পাশে রয়েছে। না বড় বৌদি, আমি জোর করে দুর্জয়কে কেড়ে নিতে আর চাই না। রানী যদি ফিরে আসতে চায় আসুক, আমার কোনো আপত্তি নেই। তবে জানো তো, দুর্জয়ের মনের শান্তিটা সব থেকে বড় পাওনা, সেটা ওকে পেতে হবে, তা না হলে দেখছো না কেমন অস্থির অস্থির করছে ও। আনিশা উল্টে বড় বৌদিকে বলে, তুমি রানীকে সহ্য করতে পারো না, তাই না? রানী তো বয়সে তোমার থেকে অনেক ছোট, ওকে কি ক্ষমা করে দেওয়া যায় না? কেন তুমি ওকে দেখতে পারো না? ও তোমাকে সকলের সামনে মুখোশটা খুলে তোমার কুকীর্তিগুলো ফাঁস করেছে এই জন্য। আনিশা, আমি কেন ওকে দেখতে পারি না আমি জানি না, তবে ওকে আমি সহ্য করতে পারি না, কোনোদিনও ক্ষমা করার প্রশ্ন তো উঠছেই না। দেখো, তোমরা যা ভালো মনে করো সেটাই করো, তবে আমার মনে হয় যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে আসলেই ভালো হয়, কারণ রানী এই বাড়িতে ফিরে এলে বিপ্লবী ভাষা শুরু করে দেবে, পরিবারের সকলে একটা দল তৈরি করবে, আর আমি এক ঘরে হয়ে যাব সেটা আমি চাই না। আমি সবসময় চাই যে পরিবারটাকে আমি তৈরি করেছি সেটা আমার মধ্যেই থাকবে এবং আমি ওদের পরিচালনা করব। রানী এলে সেটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমি আসছি। আনিশা চলে যেতেই পিঙ্কি বুঝতে পারে না যে আসলে আনিশা কোন দিকে খেলা খেলছে, কিভাবে এত সহজে সব কিছু মেনে নিচ্ছে। ওদিকে রানী আন্টিকে খাবার খাইয়ে দেয় আর চলে যায় পিকলুদার কাছে। আদিত্য চৌধুরী বলে, দেখো, আমার সাহায্য ছাড়া তুমি কিন্তু ওকে এইভাবে বাড়িতে এনে ট্রিটমেন্ট করাতে পারতে না। এখন ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিন্তু তার দায় নেব না। আর তুমি বুঝতে পারছো তো, তুমি ছাড়া ওর কোনো বিপদ হলে আমি কিন্তু বাঁচাতেও পারবো না, কারণ আমি ডাক্তার নই, এসব বলবেন না। আমি ওকে সুস্থ করে তুলতে চাই। আমার স্বামীর মধ্যে যে ভুল বোঝাবুঝিও ঢুকিয়েছে, যে আমার পরিবারের মধ্যে এতটা অবিশ্বাস জন্মেছে, সেই লোকটাকে আমি সুস্থ করে তাদের সামনে দাঁড় করাতে চাই। এবং কে বা কারা আমার সংসারটা এরকম করে ভুল বোঝাবুঝি ঢুকিয়ে নষ্ট করেছে সেটা আমাকে জানতেই হবে। দুর্জয় আনিশাকে বারবার জিজ্ঞাসা করেছিল, রানী ওই নার্সিংহোম জয়েন করেছিল কিনা, আনিশা মিথ্যে কথা বলেছে। এমনকি মেজ বৌদিকে জিজ্ঞাসা করলে মেজ বৌদি বলতে চায় না। দুর্জয় অস্থির হয়ে যায়, তার মাথা ব্যথা করতে শুরু করে, দুর্জয়কে সামলানো মুশকিল হয়ে যায়। তখনই শেষদা ভাই এসে বলে, দেখো আনিশা, যেভাবেই হোক না কেন দুর্জয়কে সত্যিটা বলা দরকার, ওর মাথায় যখন যেটা ঢোকে তখন সেটা না বললে ও কিন্তু আরও বেশি উত্তেজিত হয়ে শরীর খারাপ করবে। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, তবে রানী যে এই বাড়িতে এসে ওর চিকিৎসা করবে এটা বলার দরকার নেই। দেখ দুর্জয়, আমরা জানি যে তোকে আমরা সবাই মিলে মিথ্যে বলেছি, তার মানে যে তোদের হাসপাতালে চারজন ডাক্তার জুনিয়র জয়েন করেছে তার মধ্যে রানী একজন, যে টপ হয়েছে সে একজন ডাক্তার হয়ে প্রফেশনাল কাজগুলোই করে বেড়াচ্ছে, আর তার থেকেও বড় কথা জুনিয়র ডাক্তার হিসেবে তোদের নার্সিংহোম রানী জয়েন করেছে। রানী তো ট্রিটমেন্টেও সবসময় পাশে ছিল, তোকে সাহায্য করেছে, তোকে সুস্থ হতে এত দূর এনেছে। দুর্জয় খুশি হয়ে যায়, দুর্জয়ের মুখে হাসি দেখে সবাই অবাক হয়ে যায়। ভাবতেও পারেনি যে রানী সুস্থতার কথা ভেবে রানী বড় ডাক্তার হয়েছে, এটা জেনে দুর্জয় খুশি হতে পারে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? পিঙ্কি আনিশাকে দুর্জয়কে দ্রুত বিয়ে করতে বলল। রানী জুনিয়র ডাক্তার দুর্জয় জেনে খুশি হলো। রানী তো সবসময় ডাক্তার হতে চেয়েছিল, আজকে রানীর স্বপ্ন সত্যি হয়েছে, এর থেকে বড় পাওনার আর কিচ্ছু হতে পারে না। কিন্তু পিঙ্কি নানাভাবে
আনিশাকে বোঝাচ্ছিল যে জানো তো, দুনির স্কুলে ভর্তি করানোর কাগজে সই করেছে ওই আদিত্য চৌধুরী অভিভাবকের জায়গায়। এমনকি রানী, যে ওই একজন স্মার্ট এবং এত টাকাওয়ালা পয়সাওয়ালা একজন বিজনেসম্যানের বাড়িতে এত বছর ধরে রয়েছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি, কোনো সখ্যতা নেই? রানী শুধুমাত্র এমনিতেই ওই বাড়িতে থেকে যেত? এই বিষয়গুলো আমার মনে খটকা লাগছে। দেখো আনিশা, আদিত্য এবং রানীর মধ্যে কিছু তো রয়েছে, তা না হলে কেউ কাউকে এরকম করে বাড়িতে থাকতে দেয়? আর তুমি বোঝো বিষয়টা, যে আদিত্য চৌধুরী কত বড় লোক, কী করে রানীর সঙ্গে পরিচয় ঘটলো, এগুলো নিয়ে আমাকে অনেক প্রশ্ন ভাবাচ্ছে। আর তাই বলছি, তুমি দুর্জয়কে ভালো রাখবে, তুমি ওকে বিয়ে করে নাও। আনিশা পিঙ্কির ঘাড়ে ঢেল দিয়ে সমস্ত কিছু চলে যায়। এমনভাবে চলছে, কাউকে নিজের ষড়যন্ত্রগুলো বুঝতে পর্যন্ত দিচ্ছে না। তাহলে এই আনিশাই কি পিকলুকে ফিট করে রানীর এবং দুর্জয় সম্পর্কটা ভাঙিয়ে আবার নিজে ভালো সাজার চেষ্টা করেনি? তো জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।